ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता नवमोऽध्याय राजविद्या राजगुह्य योग। সেই যে গুহ্য যোগ যেটি কিনা রাজবিদ্যা শ্রী ভগবান বলেছেন, সেইখানে ভগবান বলছেন তার দ্বারা তার যে অব্যক্ত রূপ সেইটি দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। সমস্ত জগৎ তার ভেতরে আছে কিন্তু জগতের ভেতরে তিনি নেই। मया ततम इदं सर्वं जगत अव्यक्तमूर्तिना मत्थानि सर्वभूतानि न च अहम् तेषु अवस्थित। ठीक পরের শ্লোকে আবার বলছেন যে জগৎ তার ভেতরে নেই, অথচ তিনি জগতের পালক, জগতের ধারক, কিন্তু জগৎ তার ভেতরে নেই, তিনিও জগতে নেই। न च मत्स्थानि भूतानि पश्य मे योगम ऐश्वरम। न च मत्स्थानि भूतानि, जगत तार भेतरे नहीं, एटाई तार जोग ऐश्वर्य अलौकिक लीला अघटन घटन पटेश माया। न च मत्स्थानि भूतानि पश्य मे योगम ऐश्वरम भूतभित न च भूतस्थ। भूतभित तिनी समस्त चराचर समूह समस्त भूत समय धारक। न च भूतस्थ ममात्मा भूत भावन, भूत भावन एवं तादेर पालक धारक एवं पालक, किंतु न च भूतस्थ मम आत्मा, किंतु तार आत्म जे स्वरूप सेई स्वरूप किंतु सेखाने नेई, अर्थात परमार्थत तिनी नेई। एई दुईटी जे श्लोक এর এখন তিনি আছেন অথচ নেই, এটি কেবলমাত্র শ্রী ভগবানের পক্ষেই সম্ভব। সেইটি এরপরে যে শ্লোকে তিনি ব্যাখ্যা করছেন একটি উদাহরণ দিয়ে, যথাকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গোমহন তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয়। यथा काश स्थितो नित्यम, यथा आकाश आकाश, यथा आकाश स्थित आकाशे स्थित नित्यम सर्वसदा सर्वदा वायु 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 सर्वत्र गो महान, सेई महान वायु जेटी किना सर्वत्र गमनशील, वायु सर्वत्र गमनशील, सेई वायुटी आकाशे सदा स्थित। वायु सर्वत्र गमनशील आकाशे स्थित, यथा काश स्थित यथा आकाश स्थित नित्यम वायु सर्वत्र गो महान, सेई महान वायु जेटी किना सर्वत्र विचरण करे सेईटी जेमन आकाशे स्थित सदा स्थित आछे, तथा सर्वाणी भूतानि मत्स्थानि इति उपधार। तथा ठीक सही रूपे सर्वाणी भूतानि समस्त भूत समूह मत्स्थानि आमाते आमाते स्थित मत्स्थानि इति उपधा इति 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 अवधारय इत्तु इत्तु उपधारय इति अवधारय। तथा सर्वाणि भूतानि मत्स्थानि इति अवधारय इत्युपधारय। यह हे एक उदाहरण दिए बोलते आकाश निर्लिप्त,
আকাশে অথচ আকাশই বায়ুর অধিষ্ঠান। এই নির্লিপ্ত যে অবস্থাটি তার মধ্যেই জগৎ রয়েছে, অথচ তিনি বলছেন তিনি নির্লিপ্ত নিঃসঙ্গ। পরমার্থ তো জগতই নেই, আরেক রকমভাবে বলা হচ্ছে, আগের দিনে আলোচনা হয়েছিল। তো সেই উদাহরণের মাধ্যমে যেটি সর্বত্র গমনকারী যে বায়ু, সেই মহান বায়ু, সেই বায়ুটি আকাশে সদা বিদ্যমান, ঠিক সেরকম সমস্ত ভূত সমূহ ঈশ্বরেতে শ্রী ভগবানে বিদ্যমান আছেন। যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইত্যুপধারয় মৎস্থানি ইতি অবধারয় অবধারয় এটি ধারণা করো, অবধান করো, এটি এটি ধারণা করতে বলছেন। ঠিক এই অর্থাৎ এখানে আকাশ যেটি সেটি আধার, আকাশ আধারভূত আকাশ, সেইটির সঙ্গে এই আকাশের সঙ্গে ভগবানের তুলনা করা হচ্ছে। এবং বায়ু, সেই বায়ু হচ্ছে ভূত, ভূত সমূহ যে রয়েছে তার সঙ্গে বায়ুর তুলনা করা হচ্ছে। তো আকাশ সর্বগত, সর্বত্র আকাশ রয়েছে, আকাশের মতো সর্বগত ভগবান তিনি অসংশ্লিষ্টভাবে, অসংশ্লিষ্ট নিষ্পৃহ, অসংশ্লিষ্ট অসক্তভাবে সর্বভূতে অবস্থান করছেন, এই তত্ত্বটি বোঝাচ্ছেন। সেই জন্যে এইভাবে এইটি তার পক্ষেই সম্ভব, সেই জন্যে সমস্ত কিছু তার ভেতরে আছে, আবার কোনো কিছুই তার ভেতরে নেই, কারণ তিনি অসক্ত অসঙ্গ, সেই জন্যে কিছুই নেই, তার মমত্ব বুদ্ধি নেই, অথচ তার উপস্থিতিতেই সব কিছু হচ্ছে। যথাকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইত্যুপধারয় এরপরে যেটি বলছেন যে সর্বভূতানি কুন্তি অপ্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদো বিসৃজাম্যহ। यथा सर्वभूतानि कौन्तेय, कौन्तेय हे कुंती पुत्र अर्जुन के बोलचें सर्वभूतानि समस्त भूत सम प्रकृतिम यान्ति प्रकृतिते, प्रकृतिम यान्ति मामिकम आमार प्रकृतिते लय प्राप्त होच्छे, आमार प्रकृतिते लय प्राप्त होच्छे, एवं सेई कल्प जखन लय होच्छे तखन কল্পক্ষয়ে, কল্পক্ষয়ে সমস্ত কিছু লয় হয়ে যাচ্ছে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি এবং তারপরে পুনরায় সেগুলি কল্পাদো বিসৃজামি অহম, কল্পাদো যখন কল্প আরম্ভ হচ্ছে তখন আমি সেগুলোকে আবার সৃজন করে থাকছি, কল্পাদো বিসৃজামি অর্থাৎ কল্প যখন ক্ষয় হয়েছে, কল্প যখন প্রলয়কালে, প্রলয়কালে সমস্ত কিছুর প্রলয় হয়ে যাচ্ছে, তখন সমস্ত ভূত সমূহ শ্রী ভগবানের ত্রিগুণাত্মিকা মায়া, সেই তৎসত্ত্ব রজতম যে প্রকৃতি ত্রিগুণাত্মিকা মায়া, সেই মায়াতে বিলীন হয়ে যাচ্ছে পুনরায়। আবার যখন কল্প শুরু হচ্ছে তখন সেই ভূত সমূহই আবার স্থূল সূক্ষ্মাদি ভেদে সৃষ্টি করে থাকছে, যার যেরকম সংস্কার আছে সেই সংস্কারটি কিন্তু থেকে যাচ্ছে এবং সেই সংস্কার অনুযায়ী তাদের সৃষ্টি হচ্ছে। এর আগে আমরা অক্ষর ব্রহ্মযোগে পেয়েছিলাম অব্যক্ত ব্যক্তের সর্ব প্রভবন্তি অহরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে ভূত গ্রামস্য এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে অবশ্য পার্থ প্রভবতী অহরাগম। অর্থাৎ সেই অব্যক্ত থেকে সকলে ব্যক্ত হচ্ছে ভূত সমূহ। ওই যে মায়াতে বলছে যে এখানে এই দুটি অর্থ সমার্থক, সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকম, সমস্ত ভূত সমূহ আমার প্রকৃতিতে, সেই সত্য রজতম মায়া যে প্রকৃতি সেইখানে লয় হয়ে যাচ্ছে। আবার যখন সেই লয়টা কখন হচ্ছে, যখন কল্পক্ষয় হচ্ছে, সেইটি এখানে রাত্রি,
যখন রাত্রিকাল আসছে তখন সেই কল্পকশয়কে রাত্রিকাল বলছি, সেই রাত্রিকালে সমস্ত ভূত সমূহ অব্যক্তে বা মায়াতে লয় হয়ে যাচ্ছে। আবার দিবস যখন দিবাকাল উপস্থিত হচ্ছে অর্থাৎ পুনরায় কল্প আরম্ভ হচ্ছে, সেই কল্পের আরম্ভে আবার সেই ভূত সমূহ নিজ নিজ সংস্কার অনুযায়ী পুনরায় আবার সৃষ্টি হচ্ছে তাদের। অর্থাৎ ভগবানের যোগ মায়ার দ্বারাই এই সৃষ্টির স্থিতি প্রলয় হচ্ছে কল্পকশয়ে। কল্প যখন শেষ হয়ে যাচ্ছে প্রলয়কালে সমস্ত কিছু তার মায়াতে লীন হয়ে যাচ্ছে, আবার যখন কল্প আরম্ভ হচ্ছে তখন সেই আবার সেই ভূতসমূহ তাদের স্থূল সূক্ষ্ম যেমন যার সংস্কার সেইভাবে সৃষ্টি হচ্ছে, এইভাবে শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছে। এখন কল্পের আয়ু কত, সেই কল্পের আয়ু বিভিন্ন পুরাণে সংহিতাতে বিভিন্ন বলা হয়েছে আমাদের গণনার বাইরে। যেমন এক জায়গায় বলা হচ্ছে যে আমাদের যে এক বছর সেইটি হচ্ছে একটি এক দেব অহরাত্র। দেব অহরাত্র হচ্ছে অহ দিন রাত, সেইটি হচ্ছে আমাদের এক বছর মানে তাদের এক দিন রাত। তো এরকম 360 যে আমাদের বৎসর মানুষী বৎসর সেইটি তাদের একটি দেব বৎসর। আমাদের 360 বছর মানে হচ্ছে তাদের একটি দেব বৎসর। তো এখন চতুর্যুগ, চতুর্যুগ সেই চতুর্যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি সেই চতুর্যুগের 12,000 দিব্য বৎসর, 12,000 দিব্য বৎসর অর্থাৎ 43,20,000 মানুষ বৎসর, মানব বৎসর এই চতুর্যুগ। এখন এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, কিন্তু ভাবটি এইটি যে এটি আমাদের গণনার বাইরে। এত দীর্ঘকাল, এত দীর্ঘকাল ধরে এই সৃষ্টি চলছে, এই এত দীর্ঘকাল ধরে যে কল্প চলছে, আবার কল্প লয় হচ্ছে আবার চলছে, অর্থাৎ এর থেকে মুক্তি পেতে গেলে সেইটা বৈরাগ্য উৎপাদন করে। বৈরাগ্য এর থেকে মুক্তি পাওয়া যায় কী করে, আমার সংস্কার নেই যখন কল্প লয় হচ্ছে সেখানে ঢুকে যাচ্ছি, আবার সেই সংস্কার নেই পুনরায় আবার সৃষ্টি যখন হয়ে হচ্ছে তখন চলে আসছে। এখন এই যে সংস্কার বা এই আসা যাওয়ার হাত থেকে কী করে মুক্তির উপায় হয়, সেই বৈরাগ্য উৎপাদনের জন্যই এগুলি এরকমভাবে বলা হচ্ছে। তো সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদো বিশ্রীজাম। এরপরে এই যে সৃষ্টি, এই রাজবিদ্যা রাজগুহ্য যে সৃষ্টি, ভগবান তিনি নিষ্ক্রিয়, তিনি নিষ্পৃহ, তিনি অসঙ্গ, তার উপস্থিতিতে সব কিছু হচ্ছে, এই যে তত্ত্বগুলি সেই তত্ত্বগুলি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু ব্যাখ্যার পরেও আবার সেই ভগবান বলবেন যে ভক্তি, ভক্তি থাকলে এমনি সব হয়ে যাবে, সেগুলি পরে আস্তে আস্তে বলা হবে। সর্বভূতানি কুন্তে প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদো বিশ্রীজামহম। বিশ্রীজামহম কী করে সৃষ্টি কর সেটি আবার ব্যাখ্যা করছেন। প্রকৃতিম স্বাম অবষ্টভ্য, প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিশ্রীজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবশম প্রকৃতে বস, অবশম প্রকৃতে বস। প্রকৃতিম স্বাম, ভগবান বলছেন আমার নিজের প্রকৃতিকে, তিনি তো মায়াধীশ, মায়া তার নিয়ন্ত্রণ, তিনি মায়ার অধীন নন। প্রকৃতিম স্বাম ভগবান বলছেন আমার নিজের প্রকৃতিকে অবষ্টভ্য, অবষ্টভ্য বশীভূত করে বিশ্রীজামি, বিশ্রীজামি আমি সৃষ্টি করছি, বিশ্রীজামি আমি সৃষ্টি করছি, পৃথক পৃথকভাবে সৃষ্টি করছি, পুনঃ পুনঃ বারবার বারংবার কল্প লয় হচ্ছে, কল্প আরম্ভ হচ্ছে, কল্প লয় হচ্ছে, কল্প আরম্ভ হচ্ছে। এই প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিশ্রীজামি পুনঃ পুনঃ, আমার যে নিজের প্রকৃতি সেইটিকে
নিয়ন্ত্রণ করে বশীভূত করে আমি এই সৃষ্টিকার্য পুনঃপুনঃ করছি। ভূতগ্রামম ইমাম কৃষ্ণম, ভূতগ্রামম এই প্রাভূতসমূহ, এই ভূতসমূহ ইমাম ইমাম কৃষ্ণম এই সমগ্র, এই সমগ্র ভূতসমূহ অবশম, তারা অবশ, তাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। কেন স্বাধীনতা নেই? তারা সংস্কারের অধীন, তাদের পূর্বপূর্ব যে সংস্কার অর্জন করে আছে সেই অভ্যাসের অধীন, সংস্কারের অধীন। তো অবশম ভূত গ্রামম ইমাম কৃষ্ণম, এই সমস্ত কিছু ভূত সমূহ কৃষ্ণ অবশম, প্রকৃতে অবসা, প্রকৃতে বসা, প্রকৃতির সাহায্যে এইগুলি তারা অবশ হয়ে তাদের স্বভাববশত, অবশ মানে তাদের স্বভাববশত তারা পুনরায় সৃষ্ট হয়ে যাচ্ছে, পুনরায় জন্মমৃত্যুর অধীনে তাদের স্বভাববশত সেই ভূতসমূহকে পুনরায় সৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবে প্রকৃতি, নিজ প্রকৃতিকে ভগবান বলছেন আমার নিজের প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে, অবস্থব মানে বশীভূত করে, মানে সেই প্রকৃতিকে তিনি কাজে লাগাচ্ছেন। এবং যে ভূতসমূহ তাদের যে স্বভাব, তাদের যে সংস্কার, সেই তারা জন্মমৃত্যুর অধীন, তাদেরকে তিনি সেই প্রকৃতির সাহায্যে পুনরায় সৃষ্টি করছেন। প্রকৃতিম সাম অবস্থভ্য বিশ্রীজামি পুনঃপুনা ভূত গ্রামম ইমাম কৃষ্ণম প্রকৃতে বসা, প্রকৃতির সাহায্যে তাদের প্রকৃতি মানে হচ্ছে তারা সকলে মায়ার বশীভূত হয়ে আছে, আপন আপন মায়াতে লিপ্ত হয়ে আছে, এবং সেই মায়ার বশীভূত হয়েই ভগবানের দ্বারা পুনরায় সৃষ্টি হচ্ছে। এইখানে শ্রীধর স্বামী ব্যাখ্যা করছেন কি, আমি স্বীয় স্বাধীন প্রকৃতিতে অধিষ্ঠান করি, আমি স্বীয়, ভগবান বলছেন আমি স্বীয় স্বাধীন প্রকৃতিতে অধিষ্ঠান করে কর্মাদি পরবশ প্রলয়ে লীন, কর্মাদি পরবশ প্রলয়ে লীন জরায়ুজ অণ্ডজ সেদজ উদ্ভিজ, তাদের যে কর্মাদি পর্ব, আপন জীব আপন আপন কর্মাদি বশত প্রলয় হয়েছে, কোথায়? জরায়ুজ জরায়ু অণ্ডজ অণ্ড সেদজ উদ্ভিজ, এই যে চাটভাবের যে প্রাণী, এই চতুর্বুধ এই চতুর্বিধ ভূত গ্রামকে পূর্বার্জিত, প্রলয় হওয়ার সময় যেরকম সংস্কার ছিল, পূর্বার্জিত অদৃষ্ট অনুসারে বারংবার বিধিরূপে সৃষ্টি করি। অতএব ভগবান বলছেন সৃষ্টি করছেন, তার মানে এখন সেই পক্ষপাতিত্ব দোষ, কাউকে ভালো কাউকে মন্দ সেটি তা নয়, তার যার পূর্বপূর্ণ যে পর্যায়ে প্রলয়ের আগে পূর্বপূর্ব যে সংস্কার, সেই সংস্কারের অধীনেই তারা থাকছে এবং সেইভাবেই সৃষ্টিকার্য হচ্ছে। সেই জন্য শ্রীধর স্বামী বলছেন আমি স্বীয়, ভগবানের উক্তি বলছেন আমি স্বীয় স্বাধীন প্রকৃতিতে অধিষ্ঠান করে কর্মাদি পরবশ, কর্মাদি পরবশ আপন আপন কর্ম প্রলয়ে, কর্মাদি পরবশ প্রলয়ে লীনা প্রলয়ে লীন জরায়ুজ অণ্ডজ সেদজ ও উদ্ভিজ, এই চতুর্বিধ ভূত গ্রামকে পূর্বার্জিত অদৃষ্ট অনুসারে বারংবার বিধিরূপে সৃষ্টি করি। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে, প্রকৃতিম সাম অবস্থভ্য বিশ্রীজামি পুনঃপুন ভূত গ্রামম ইমাম কৃষ্ণম অবশম প্রকৃতি বসা। এরপরে কি বলছেন, ভগবানের উপস্থিতিতে এই কার্য হচ্ছে এবং তার দ্বারা তিনি নিবদ্ধ ন চ মাম তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয় উদাসীন উদাসীন বদাসীনম আসক্তম তেষু কর্মসু, ন চ মাম তানি কর্মাণি সেই কর্মাণি, অর্থাৎ এই যে সৃষ্টি স্থিতি লয়, এই যে কর্মটি যখন কল্প ক্ষয় হচ্ছে লয় হচ্ছে, কল্প আরম্ভ হচ্ছে সৃষ্টি হচ্ছে, এবং কল্প লয় থেকে কল্পক্ষয় মাঝখানের যে অবস্থাটি সেখানে স্থিতি থাকছে, সৃষ্টি স্থিতি লয়, এই যে নচ মাম তানি কর্মাণি সেই কিন্তু কাজগুলো আমাকে নিবদন্তি ধনঞ্জয় আমাকে কিন্তু তারা নিবদন্তি আমাকে কিন্তু তারা আবদ্ধ করছে না, না বদনন্তি নিবদন্তি নিবদন্তি ন চ মাম তানি কর্মাণি নিবদ্ধতে না নিবদ্ধ না নিবদন্তি
অর্থাৎ সেইগুলি আমাকে আবদ্ধ করছে না। নচমম তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয়, সেই কর্মগুলি কিন্তু আমাকে আবদ্ধ করতে পারে না। কেন? উদাসীনবত, উদাসীনবত, তিনি উদাসীন, আসক্তিশূন্য। উদাসীনবত আসীনম, উদাসীনবত আসীনম, তার যে উপস্থিতি উদাসীন, এগুলো যেন হয়ে যাচ্ছে, তার কোনো কর্তৃত্ব বুদ্ধি নেই, তার কোনো আসক্তি বুদ্ধি নেই, তিনি উদাসীন, নিষ্প্রিয়বত, নিষ্প্রিয়বত, বত কিন্তু কথাটি আছে, তার সমস্ত কার্য হচ্ছে তিনি যে নিষ্প্রিয়, নিষ্প্রিয়বত, অর্থাৎ তার মধ্যে কোনো আসক্তি নেই, মমত্ব বুদ্ধি নেই, এইভাবে কাজটি হচ্ছে। উদাসীনবত আসীনম আসক্তম, অসক্তম তেষু কর্মসু, অসক্তম তেষু কর্মসু, সেই সমস্ত কর্মে তিনি অনাসক্ত, এইটি হচ্ছে ভাব, অনাসক্ত। সেই জন্যে সবসময় ভগবানের যে ভাবটি সেইটিকেই জীবকে বলা হচ্ছে, যে জীবকেও এইভাবেই কাজ করতে হবে, সমস্ত কাজ করতে হবে, অথচ কিন্তু উদাসীন অনাসক্ত। এবং এই যে ভগবানের যে জীবের ছোট্ট সংসার, জীব তার নিজেকে নিয়ে, কিন্তু ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কার্য, তিনি সেই একই নীতি অনুসরণ করে কাজ করছেন, যেটি তিনি উপদেশ দিচ্ছেন সেই নীতিকে অনুসরণ করেই কাজ করছেন। নচমাম তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয় উদাসীনবত আসীনম অসক্তম তেষু কর্মসু, এইটি বলা হয় কি ভগবান অসক্ত, তিনি উদাসীনবত, তার কারণ হচ্ছে ভগবান পূর্ণকাম, পূর্ণকাম, বাসনা নেই, কোনো কিছুতে আসক্তি নেই, পূর্ণকাম। তো সৃষ্টি আদি সমস্ত কর্ম করছেন কিন্তু লিপ্ত হচ্ছেন না, কোনো কিছুতে আসক্তি নেই, আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, কর্ম বন্ধনের কারণ না, এইটি হচ্ছে ভগবান শিক্ষা দিচ্ছেন। ভগবান সমস্ত কর্ম করছেন, এত বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি তোলায় তার হাত দিয়ে হচ্ছে, অথচ তিনি উদাসীনবত আসীনম অসত্যম তেষু কর্মসু, তিনি অসত্য, সেইটি সেইটি জীবকে শিক্ষা দিচ্ছেন। এবং ভগবান পূর্ণ কাম, পূর্ণ কাম, পূর্ণ কাম, তাহলে এই কাজ হচ্ছে কিনা, হচ্ছে কি করে, ঠাকুর বলছেন কি লীলা, তাঁর লীলা, তাঁর লীলাতেই হচ্ছে। নচমাম তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয় উদাসীনবত আসীনম অসত্যম তেষু কর্মসু, এরপরে তিনি আভাস দিচ্ছেন যে তিনি অসঙ্গ, তিনি উদাসীন, এখন কোনো রকম কর্তৃত্ববোধ নেই, কর্তৃত্ববোধ থাকছে না, এরকম ঠাকুর যেমন বলছেন মায়ের ইচ্ছায় সব হচ্ছে, মায়ের মা করাচ্ছেন, যেমন করাও তেমনি করি, এই যে কর্তৃত্ববোধ নেই, সব কিছু করছেন অথচ কোনো কর্তৃত্ববোধ তার মনে রেখাপাত করছে না, কোনো কিছু মমত্ব বুদ্ধি নেই, অসক্ত, উদাসীনবত রয়েছেন, সেইটি ব্যাখ্যা। মায়া ধ্বক্সেন প্রকৃতি সূয়তে সচরাচরম হেতু না, হেতু নানে, হেতু নানে না কন্তে জগৎ বিপরীবর্ততে, এরপরে সেইটি আভাস দিচ্ছেন যে এই এটি এই যোগমায়ার ভেলকি, যোগমায়ার ভেলকি, এটি ভগবানের পক্ষেই সম্ভব। মায়া ধ্বক্সেন, আমার অধ্যক্ষতা দ্বারা, অধ্যক্ষতা দ্বারা, অর্থাৎ ভগবানের উপস্থিতি, তার অধিষ্ঠান, তার অধিষ্ঠান বসত, তার অধিষ্ঠানই সব কিছু, তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, তিনি সৎস্বরূপ, তার অধিষ্ঠানই সকলে সৎ সৎ হচ্ছে, তার চিৎসত্ত্বায় সকলে চিৎসত্ত্ব পাচ্ছে, তার আনন্দসত্ত্বায় সকলে আনন্দসত্ত্ব পাচ্ছে, এইভাবে যদি তিনি, অর্থাৎ তিনি থাকা মানেই সকলে থাকছে, তিনি থাকা মানেই সকলে চৈতন্য হচ্ছে, তিনি থাকা মানেই সকলে আনন্দস্বরূপ হয়ে যাচ্ছে। মায়া ধ্বক্সেন, আমার অধ্যক্ষতা দ্বারা, তার উপস্থিতিতে প্রকৃতি, প্রকৃতি মানে সেই ত্রিগুণাত্মিকা প্রকৃতি, ত্রিগুণাত্মিকা প্রকৃতি সুয়েতে, সুয়েতে সৃষ্টি করে সচরাচরম, এই সচরাচরম স্থাবর জঙ্গমাত্মক যে জগৎ, সমস্ত কিছু চর অচর সচরাচরম, মায়া ধ্বক্সেন, আমার উপস্থিতিতে, আমার অধ্যক্ষতা দ্বারা প্রকৃতিম সুয়েতে সচরাচরম, প্রকৃতিগুণাত্মিকা মায়া, তিনি প্রেই সৃষ্টি চর অচর সব কিছু সৃষ্টি করছে। হেতু হেতু না অনেন, এই হেতুতে, অনেন এই কারণে,
কন্তেয় জগত বিপরিবর্ততে, জগত পুনঃ পুনঃ জগতের উৎপন্ন হয়। ঠিক এই কারণে অর্থাৎ আমার অধ্যক্ষতা দ্বারাই মায়াশক্তি কাজ করছে এবং সেই কারণেই জগৎ বিশ্ব পুনঃ পুনঃ এটি পরিবর্তিত বিপরিবর্ততে অধিষ্ঠিত, আমার উপস্থিতিতেই পুনঃ পুনঃ পরিবর্তিত বা উৎপন্ন হচ্ছে। মায়া ধ্বংসেন প্রকৃতি সূয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। মায়া ধ্বংসেন আমার অধ্যক্ষ দ্বারা প্রকৃতি, অধ্যক্ষ কিন্তু এখানে কর্তৃত্ব নয়, কিন্তু আমার অধিষ্ঠান, তিনি সৎস্বরূপ, তিনি চিৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ, তার অস্তিত্বে আমাদের অস্তিত্ব, তার চৈতন্যে আমাদের চৈতন্য, তার আনন্দে আমাদের আনন্দ, এই ওখান থেকেই সমস্ত কিছু, আমাদের যা কিছু ওখান থেকেই আসছে। সেইভাবে অধ্যক্ষণ তার অধিষ্ঠানের জন্য মায়া ধ্বংসেন প্রকৃতি সূয়তে সচরাচরণ, প্রকৃতি ত্রিগুণাত্মিকা যে মায়া সেই প্রকৃতির কার্য হচ্ছে। হেতু অনেন হেতু না অনেন কন্ত্র, এই হেতু কন্তেয় হে কন্তেয় জগৎ বিপরিবর্ততে, জগতে পরিবর্তন হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। আচার্য শঙ্কর এই শ্লোকের ভাষ্যে বলছেন কি যে ভগবান জ্ঞানেশ্বরূপ, কোনো বিকার নেই, অথচ তিনি অধ্যক্ষরূপে প্রেরণা দিচ্ছেন, তার কোনো বিকার নেই, তিনি অধ্যক্ষরূপে প্রেরণা দেন এবং সেই জন্য তিনি ত্রিগুণাত্মিকা অবিদ্যালক্ষণা প্রকৃতি এই চরাচর জগৎকে প্রসব করে থাকে। এই জন্যে তিনি প্রেরণা দিচ্ছেন বলে তার প্রেরণাটি ত্রিগুণাত্মিকা অবিদ্যালক্ষণা প্রকৃতি এই জগৎকে প্রসব করে থাকে। ভগবান সাক্ষীস্বরূপ চৈতন্যস্বরূপ এক ও নির্গুণ, এইভাবে শঙ্কর ভাষ্যে বলা হয়েছে, তিনি ভগবান সাক্ষী চৈতন্যস্বরূপ এক ও নির্গুণ। আমরা সহজভাবে বুঝতে পারি কি ওই ঠাকুরের যে গল্প আছে যে গিন্নি চারিদিকে কাজ করে যাচ্ছেন, মাঝে মাঝে কর্তার কাছে আসছেন এবং কর্তাকে বলছেন এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে না, ওটা করতে হবে না, কর্তা খালি ঘাড় নাড়াচ্ছেন অর্থাৎ ছাই দিয়ে দিচ্ছেন যেমন গিন্নি বলছেন, কিন্তু কর্তার উপস্থিতি প্রয়োজন। যদিও গিন্নি সব কাজ করছেন কিন্তু কর্তার উপস্থিতি প্রয়োজন, উপস্থিতি বিনা গিন্নি কাজ করতে পারবে না। ঠিক এখানেও তেমনি মায়া ধ্বংসেন ভগবানের অধিষ্ঠানের দ্বারা প্রকৃতি সুয়েতে সচরাচরম সমস্ত ত্রিগুণাত্মিকা প্রকৃতি সচরাচরম সৃষ্টি করছে হেতুনা অনেন কন্তে, এবং এইভাবে এই জন্যই কন্তেয় জগৎ বিপরিবর্ততে, সেই জন্য জগতের পরিবর্তন বা পুনঃ পুনঃ উৎপন্ন হচ্ছে। ওম শান্তে 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 হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায় কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায় কে জয়।